আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে। পবিত্র মক্কা আল মুকাররমায় 23 ডিসেম্বর 2022 সালের আজকের যেই মক্কা মুকাররমার অবস্থা তার বিশেষ কিছু মুহূর্ত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরব। এটি মসজিদ আল হারামের সামনের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। মসজিদ আল হারামের ভিতর থেকে পবিত্র কাহাবা শরীফের সামনের মাতাফের যেই জায়গাগুলো রয়েছে আপনারা সেই স্থানগুলোর অবস্থা দেখছেন বর্তমানে। সেখানে অনেকেই তাওয়াফ করছেন, পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা হাজি সাহেবরা তাওয়াফ করছেন, এবং বৃষ্টি যে কতটুকু পরিমাণে হচ্ছে, কাবা শরীফের ছাদ থেকে যে পানি পড়তেছে দেখছেন, সেটি দেখে অবশ্য আপনারা বুঝতে পারছেন। পবিত্র বাইতুল্লাহ শরীফ কাবা শরীফের সামনের যেই সুন্দর দৃশ্যগুলো আপনারা বর্তমানে দেখছেন এই মাতাফের অংশে, বৃষ্টির ভিতরে ভিজে ভিজে অনেক মুসল্লিরা সালাত আদায় করতেছে। এই রহমতের বৃষ্টি, এই বৃষ্টিতে ভিজছে অনেকে, ভিজে তাওয়াফ করতেছে। এই স্থানের পরিবেশ কিন্তু খুবই সুন্দর আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন। পবিত্র মক্কা আল মুকাররমার আকাশ একেবারে মেঘাচ্ছন্ন অন্ধকার, চারদিকের দৃশ্যগুলো আপনারা দেখছেন, যেটি আজকে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। যে একটি ভিডিও, যে ঘড়িটি রয়েছে সেটি ধোয়ার মতো দেখছেন, মূলত এটি ধোয়া না, এটি মেঘাচ্ছন্ন মেঘের কারণে এরকমটা দেখা গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা হাজি সাহেবরা এই বৃষ্টিতে ভিজে ভিজে তাওয়াফ করতেছেন অনেকে আপনারা দেখতেছেন। এছাড়া মক্কা আল মুকাররমার বাহিরের যেই স্থানগুলো রয়েছে, বিশেষ করে যারা উমরা বা হজ করার জন্য মক্কা মুকাররমাতে এসেছেন, তারা দেখেছেন মক্কা মুকাররমার এরিয়াগুলো কিন্তু বেশিরভাগই পাহাড়ে বেষ্টিত। সেই পাহাড়ের উপর থেকে উপরে অনেক বাড়িঘর নির্মাণ হয়েছে, আপনারা যারা এসেছেন তারা দেখেছেন। সে স্থানগুলোতে ভারী বর্ষণের ফলে অনেক বেশি পানি জমে গিয়েছে পাহাড়ের উপরে, সেগুলা সেই পানিগুলা এখন নামছে। যে যেসব পাহাড়ের উপরে ওঠার জন্য অনেক সিঁড়ি নির্মাণ করা হয়েছে, সিঁড়ি দিয়ে আমরা ভিডিওর শেষে সেই ভিডিও রেখেছি, আপনারা দেখবেন। আমরা আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লেগেছে পবিত্র মক্কা আল মুকাররমার আজকের যে অবস্থা, যে মক্কা মুকাররমাতে বৃষ্টি হয়েছিল, এখানকার যে পরিবেশ সেটি এই যে আপনারা দেখছেন, যেটি বলছিলাম এটি এই পাহাড়গুলোর উপরে অনেক বাড়িঘর রয়েছে, এখানে যে ভারী বর্ষণের ফলে পানি জমেছিল সেগুলো নামছে। তো ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।